আমরা আপ্লুত, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রতি বছরই, যার আরো অন্যভাবে তাকে আমরা পেয়েছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কুমার চক্রবর্তী মহাশয়, আমাদের এই মুহূর্তে মঞ্চে রয়েছেন মহিষাদল প্রেস কর্নারের সভাপতি শ্রী সুব্রত চক্রবর্তী। দল প্রেস কর্নারের তরফ থেকে শুভেচ্ছা জানাই। বিধায়ক সাহেব, আমরা তাকে বরণ করে নেব। এরপরে আমরা বরণ এবং কোষাধ্যক্ষ আমাদের, এছাড়াও আমাদের যে সাংবাদিকরা আজকের এই আমাদের এমএলএ সাহেব বলছিলেন, আরে আবার ঢুকে শুভ মহরত আমাদের উৎসবের বাঙ্গলিক মেশারকে অনুরোধ করব। হোলিক কথা সূচনা হচ্ছে, আমার বাড়ি আসে শৈব বসন্ত বাতাসে, শৈব বসন্ত বাতাসে আসে বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুল বাগানে নানা বর্ণের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানা বর্ণের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন মন আনন্দে ভ্রমর আকুল, শৈব বসন্ত বাতাসে, শৈব বসন্ত বাতাসে আসে। হ্যাঁ, এই তো আশ্রমের কাছে। মহিষাদল মানেই মহিষাদল বসন্ত উৎসব, শান্তিনিকেতনের ধারাবাহিকতা বজায় রাখছে। মহিষাদলের মানুষ হয়ে কতটা ভালো লাগা? খুব ভালো লাগা, তার কারণ আপনি প্রশ্ন করেছেন যাকে, আমি নিজে শান্তিনিকেতনের ছাত্রী, ফলে 2010 থেকে 2015 আমি ওখানেই বসন্ত উৎসবে পার্টিসিপেট করেছিলাম। ওখান থেকে ফিরে আসার মানে সময় খুব মন খারাপ ছিল যে ওই পরিবেশটা তো আর আমরা পাবো না, কেন আমরা ইউনিভার্সিটির অ্যালুমিনি হয়ে গেলে, প্রাক্তনী হয়ে গেলে সেই স্টেজে উঠে প্রোগ্রাম বা যে পার্টিসিপেটের ব্যাপারটা থাকে সেটা হয়ে ওঠে না, কিন্তু এই প্রেস কর্নারের উদ্যোগে যেই বসন্ত উৎসব, এটা আমাকে ওই পরিবেশটা কিছুটা হলেও ভুলিয়ে দেয়, ভালো লাগা মন খারাপ একদম ভুলে যাই, গিয়ে ভালো লাগা আনন্দ এবং নতুন করে নতুন নতুন নাচ নিয়ে আমিও নিয়ে আসি আমার ছাত্রছাত্রীদেরকে, খুব মজা করি, খুব ভালো করি। এবং শুভেচ্ছা রইল আগামী বসন্ত উৎসবের প্রোগ্রামে যেন খুব ভালো হয় অনুষ্ঠান এবং এভাবে এগিয়ে চলে প্রেস কর্নার। আমি সুব্রত চক্রবর্তী, মহিষাদল প্রেস কর্নারের সভাপতি বলছি। এবছর কিন্তু শান্তিনিকেতনে দোলযাত্রা সেভাবে পালন হচ্ছে না, মহিষাদল আম্রকুঞ্জে সাংবাদিকদের উদ্যোগে যে বসন্ত উৎসব হচ্ছে, সেখানে কী কী করা হচ্ছে, কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমাদের মহিষাদল প্রেস কর্নারে বসন্ত উৎসব হচ্ছে 13 বছরে পড়ল। এর আগে আমাদের বসন্ত উৎসবে যারা পুলিশ প্রশাসন থেকে বিভিন্ন আধিকারিকরা মানুষরা এসেছিলেন, তারা প্রত্যেকেই বলে গেছেন যে আমরা শান্তিনিকেতন দেখেছি, কিন্তু মহিষাদল প্রেস কর্নারের মানে রাজবাড়ির আম্রকুঞ্জে যে বসন্ত উৎসব হয় সেই শান্তিনিকেতন হচ্ছে কোনো অংশে কম নয়। তো গত 2 বছর করোনা পর্যায়ে একটা গিয়েছিল, তো গত বছর আমরা বাইরের জেলা থেকে শিল্পীদের আনতে পারিনি, কিন্তু আমাদের অনুষ্ঠান বন্ধ করিনি, সংক্ষিপ্তভাবে করেছিলাম। এবছর বাইরের অন্যান্য মানে পশ্চিমবঙ্গের রাজ্যের বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে শিল্পীরা আসছেন, তারা এখানে অংশগ্রহণ করবেন। আমরা এবছর আরেকটা জিনিস করেছি, আমরা ট্যুরিজমের একটা পার্ট মানে একটা সংস্থাকে দিয়ে করিয়েছি, যাতে বসন্ত উৎসব তার সঙ্গে যাতে যোগ হয় আর কি, যে মানুষরা এখানে এসে বসন্ত উৎসব দেখবেন এইভাবেই। তো সেভাবেই আমরা বিভিন্ন করেছি। আমাদের এখানে কোনো রাসায়নিক রং ব্যবহার করতে দিই না এই প্রেমিসেসে,
আমাদের মানে যতটা যা আবির যা কিছু ব্যবহার শুধুমাত্র ভেষজ আবির, অন্য কোনো রং এখানে ব্যবহার করা হয় না। রাজ্য সরকার চাচ্ছে যে উৎসব হোক, আনন্দ হোক, সেখানে কোনো প্রকার যেন নিরানন্দ না হয়। না, আমরা তো মানে সাংবাদিকদের সংস্থা মানে বুঝতে পারছেন আমরাই খবর করছি, কিন্তু আমরা সেই জিনিসটা করবো এটা ইচ্ছা করা যায় না। বসেছি, তারা যেভাবে নির্দেশ দিচ্ছেন আমরা সেই নির্দেশও মেনে চলছি। সরকারি যা বিজ্ঞপ্তি জারি হয়েছে আমরা পুরোটাই সেভাবে মেনে চলব। বেরা ট্রেডার্স বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে। বিশেষ বিশেষ সাইকেলের উপর রয়েছে ফ্রি ইন্স্যুরেন্স, এই জন্য অগ্রিম বুকিংও চলছে। আজই যোগাযোগ করুন বেরা ট্রেডার্সে রঘুনাথপুর ঝাড়গ্রামে। বিশদ জানতে লগন করুন www.beratraders.com ওয়েবসাইটে। বিশেষ বিশেষ সাইকেলের উপর রয়েছে ফ্রি ইন্স্যুরেন্স, এই জন্য অগ্রিম বুকিংও চলছে। আজই যোগাযোগ করুন বেরা ট্রেডার্সে রঘুনাথপুর ঝাড়গ্রামে। বিশদ জানতে লগন করুন www.beratraders.com ওয়েবসাইটে।